হাসপাতালে এবং আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আইএলএসসি ইএনটি বিভাগ রয়েছে এই ইএনটি বিভাগের যিনি চিকিৎসক রয়েছেন মিস সেখানে ঋতুপর্ণা সাহা ওনার সাথে আমরা কিছুটা কথা বলবো প্রথমেই আজ আমরা অনেকটা বিস্তারিতভাবে জানলাম যে বিষয়টা নিয়ে তো সেখানে কি মনে হতে পারে যে কারা কারা এই সুবিধাগুলি পাবেন এবং সেখানে যারা বাচ্চারা রয়েছে যারা নাকি হিয়ারিং প্রবলেম যাদের রয়েছে তো তাদের কি কি ফ্যাসিলিটি এখানে প্রোভাইড করা হবে প্রথমেই বলবো যে সমস্ত বাচ্চাদের কনজেনাইটাল ডেফনেস মানে জন্ম থেকে যারা শুনতে পায় না তারা কথাও বলতে পারবে না অবভিয়াসলি ওদের সমস্ত টেস্ট সমস্ত ইনভেস্টিগেশন এখানে ফ্রিতে করা হয় আরবিএসকের তরফ থেকে এবং ওদের যদি কোনো হিয়ারিং এইড লাগে সেটাও ফ্রি অফ কস্ট দেওয়া হয় বা কোনো সার্জারি যেমন এখন কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি হচ্ছে সমস্ত কিছুই এখানে ক্যাশলেস মানে কোনো ফ্যামিলির কোনো টাকা পয়সা কিছু খরচ করতে হবে না সব সরকারের তরফ থেকে ফ্রিতে দেওয়া হয় তো সেটা অনেকেই জানেন না তো মা বাবা বা ফ্যামিলি মেম্বার্সদের অ্যাওয়ারনেসের জন্য আমি বলছি যে আপনারাও এটা সার্কুলেট করুন যতটা সম্ভব সবার কাছে যাতে এটা আমরা যাতে পৌঁছতে পারি যাদের এই সমস্যা আছে ওরা যাতে এই টেস্টগুলো করায় হসপিটালে এসে যোগাযোগ করে ডক্টরের সঙ্গে এবং টেস্টগুলো করায় এবং ফার্দার যে স্টেপগুলো নেওয়ার সেগুলো আমরা সেভাবে গাইড করে দেবো এই সুবিধাটা সম্পূর্ণভাবে আইএলএস কর্তৃপক্ষ বহন করবে হ্যাঁ এটা সরকারের তরফ থেকে এবং আইএলএসের সঙ্গে কোলাবোরেশন করে গভর্নমেন্টের তরফ থেকেই এটা ফ্রিতে করা হয় এখনও পর্যন্ত কেমন রেসপন্স আসছে বা আসবে খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা লাস্ট 4-5 ইয়ার্সে মোটামুটি 19 থেকে 20 কক্লিয়ার ইমপ্ল্যান্ট হয়েছে এবং মোর দেন 100 হিয়ারিং এইড দেওয়া হয়েছে তো বাচ্চারা ভালো ইম্প্রুভমেন্ট করছে তো আশা করি ফিউচারে ওরা ভালো ইম্প্রুভ করবে আর এবং যে সার্জারির বিষয়টা আছে সেখানে বয়সের কি কোনো লিমিটেশন রয়েছে হ্যাঁ যারা কনজেনাইটাল ডেফনেস যাদের আছে 5 ইয়ার্স অবধি গভর্নমেন্ট এই সুবিধাটা দিচ্ছে 5 ইয়ার্সের পরে 5 বছরের উপরে বাচ্চারা এই সুবিধাটা পাবেন না তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মা বাবাদেরকে বলবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা হসপিটালে যোগাযোগ করুন যদি বাচ্চার এরকম কোনো সমস্যা আছে লেস দেন 5 ইয়ার্সই শুধু এই সুযোগটা অ্যাভেলেবেল আছে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমরা কথা বলে নিলাম আমাদের সাথে যিনি ছিলেন ডক্টর ঋতুপর্ণা সাহার সাথে এবং বিস্তারিতভাবে জানলাম যারা যে বাচ্চাদের নাকি এই সমস্যাগুলি রয়েছে সেখানে কিন্তু একেবারে ফ্রি অফ কস্ট সুবিধা পেয়ে যাচ্ছেন এবং 5 বছরের নিচের যারা বাচ্চারা রয়েছেন তারা কিন্তু ফ্রি অফ কস্টের সুবিধাগুলি পাবেন আইএলএস হাসপাতালে এবং সরকারি খরচে পুরোপুরিভাবে একটা নতুন জীবন বাচ্চারা পেয়ে যেতে পারে এখনকার মতো এখানেই বিদায় নেব আমাদের পরবর্তী বিভিন্ন আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার